নমস্কার। স্কুল সার্ভিস কমিশন টেনসি ধারাকে হাতিয়ার করে অনৈতিক ট্রান্সফারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে স্ল্যাপ মামলাটি চলছে তার এক্সটেন্সিভ হিয়ারিং এবং জাজমেন্ট আগামী 3 এপ্রিল হওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা আছে। এবার 3 এপ্রিল কেন জাজমেন্ট হওয়ার সম্ভাবনা আছে? কারণ হলো পিটিশনার এবং রেসপন্ডেন্স উভয় পক্ষই কিন্তু দ্রুত শুনানিতে আগ্রহী। এবার এই মামলাটিতে যদি টেনসির রেট্রোস্পেকটিভ এফেক্ট পেয়ে যায় সুপ্রিম কোর্টে, যা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হয়েছিল, তাহলে কিন্তু গভর্নমেন্ট স্পন্সার স্কুলের চাকরিরত শিক্ষক শিক্ষিকাদের চাকরি কিন্তু ট্রান্সফারেবল হয়ে যাবে। তাহলে শিক্ষা দপ্তর চাইলে যেখানে সেখানে বদলি কিন্তু করতে পারে। এবার এখানে দুটো বিষয় আছে। খুব দ্রুত শুনানি চাইছেন কেন এবং রায়দানও কেন চাওয়া হচ্ছে? সরকার পক্ষ কিন্তু কোনোভাবেই যেখানে জিরো এনরোলমেন্ট এবং লো পিটিআর অর্থাৎ খুব কম শিক্ষার্থী আছে সেই সমস্ত বিদ্যালয়ে শিক্ষকদের কিন্তু সারপ্লাস বদলি করার জন্য আগ্রহী। কোনো মতেই তাদেরকে ওখানে রেখে অতিরিক্ত বেতন দিতে সরকার পক্ষ কিন্তু আগ্রহী নয়, তাই ওনারা দ্রুত এর সমাধান চাইছেন। আর যদি রায়টা ওই টেনসির রেট্রোস্পেকটিভ এফেক্ট পেয়ে যায় সুপ্রিম কোর্টে, তাহলে কিন্তু চাকরি ট্রান্সফারেবল জব কিন্তু হয়ে গেল, অর্থাৎ যেখানে সেখানে বদলি করা যেতে পারে। এবার যদি এই টেনসি ধারায় বিষয়টি যেটি ডিভিশন বেঞ্চে হয়েছিল যে 2017 সালে আগে যারা চাকরি করছেন তাদের যত্রতত্র বদলি করা যাবে না, যদি এই রকম হয় তাহলে কিন্তু ওনাদের ডিস্ট্রিক্ট ট্রান্সফার হবে, অর্থাৎ একই ডিআইর আন্ডারে কিন্তু সারপ্লাস বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার হবে এবং 2017-র পর যারা চাকরিরত আছেন তাদের কিন্তু যত্রতত্র বদলি করা যাবে। সুপ্রিম কোর্ট বলুন বা হাইকোর্ট বলুন, যেখানেই বলুন না কেন, কোথাও কিন্তু এরকম কথা বলা হয়নি যে শিক্ষার স্বার্থে এবং শিক্ষার্থীর স্বার্থে বদলি করা যাবে না। আমি আগেও বলেছি, এখনও বলছি, শিক্ষা দপ্তরের কাছে কিন্তু সারপ্লাস বদলির তালিকা প্রস্তুত হয়ে গেছে এবং এই রায়ের ওপর নির্ভর করছে যে সারপ্লাস বদলি কীভাবে হবে, কিন্তু সারপ্লাস বদলি হবেই। ভোট মিটে যাওয়ার পরপরই এই সারপ্লাস বদলি বা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার বা সারপ্লাস ট্রান্সফার যাই বলুন না কেন হওয়ার সম্ভাবনা কিন্তু খুব প্রবল। তাই 3রা এপ্রিল কী রায় হয় তার দিকে তাকিয়ে আমরা সকলেই থাকলাম। সকলে ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।